তো আমরা ভিউইং পড়ছিলাম, এন্ড এই ভিউইং চ্যাপ্টারে আমরা অনেক ধরনের ম্যাট্রিক্সকে দেখেছি। অর্থাৎ আলটিমেটলি দ্য টার্গেট অফ দ্য ভিউইং চ্যাপ্টার ইজ টু হ্যাভিং অ্যান ইনপুট ভার্টিসেস অ্যান্ড হোয়াট আর দ্য প্রসিজিওর টু টেক ইট টু দ্য স্ক্রিন, রাইট? সো এখান থেকে এটাকে স্ক্রিনে নেওয়ার জন্য উই নিড টু মাল্টিপ্লাই উইথ আ সর্ট অফ ম্যাট্রিসেস অ্যান্ড আলটিমেটলি উইল সি ইট ইন দ্য স্ক্রিন, ওকে? সো দিস প্রসিজিওর দ্য ইন্টারমিডিয়েট স্টেপস আর ডিটারমাইন্ড ফ্রম ডিফারেন্ট স্টেজেস। ফর এক্সাম্পল, আমরা এম ভিপি ম্যাট্রিক্স, এম সাবস্ক্রিপ্ট ভিপি অর্থাৎ ভিউপোর্ট ম্যাট্রিক্স দেখেছিলাম, হুইচ উইল টেক এ ভার্টিসেস ইনসাইড অফ দ্য ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড টেক ইট দ্য স্ক্রিন। এরপর আমরা দেখেছিলাম এম অর্থ ম্যাট্রিক্স। এম অর্থ ম্যাট্রিক্সটা যেন কি করে, এনি আইডিয়া? অর্থোগোনাল ভিউ ভলিউমে নিয়ে আসে, না উল্টাটা বলছি, অর্থোগোনাল ভিউ ভলিউম থেকে ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে নিয়ে আসে। সো ইউ হ্যাভ ডিফাইন্ড আ পয়েন্ট ইনসাইড অফ দ্য অর্থোগোনাল ভিউ ভলিউম, ইউ মাল্টিপ্লাই দ্যাট ভার্টিসেস উইথ দিস এম পোর্টস, দ্য আউটপুট উইল বি ইনসাইড অফ দ্য ক্যানোনিক্যাল ভিউ ভলিউম, দেন দ্য আউটপুট ইউ আর হ্যাভিং হিয়ার উই টেক ইট অ্যাজ অ্যান ইনপুট অ্যান্ড মাল্টিপ্লাই উইথ এম সাবস্ক্রিপ্ট ভিপি ম্যাট্রিক্স অ্যান্ড ইট উইল টেক ইট ইউ টেক ইট টু দ্য স্ক্রিন। And obviously we can do it by one shot by multiplying all those things in desired order. So a consequence to bother, we have already seen some outputs as I mean we derived matrix which is which will do the coordinate transmission or the camera transmission. M ORT, M VP, camera transmission in the last class. আমরা ক্যামেরা ট্রান্সমিশন শিখছিলাম, এন্ড টু গেট দ্য ব্যাকগ্রাউন্ড অফ ক্যামেরা ট্রান্সমিশন উই নিড টু নো দ্য থ্রি কোঅর্ডিনেট ট্রান্সমিশন। এই থ্রি কোঅর্ডিনেট ট্রান্সমিশন শিখলে আমরা ক্যামেরা ট্রান্সমিশন শিখতে পারবো। সো দ্য মেইন পারপাস অফ দ্য থ্রি ডি কোঅর্ডিনেট ট্রান্সমিশন ওয়াজ সামথিং লাইক দিস। ইউ হ্যাভ আ কোঅর্ডিনেট সিস্টেম হোয়ার দিস উড বি দ্য এক্স অ্যান্ড দিস উড বি দ্য ওয়াই অ্যান্ড দিস ইজ ও, ও ইজ 0,0, অ্যান্ড এটাকে আমরা ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বলে থাকি। ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে can CCS লিখলাম, ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ইন কেস অফ ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম উই হ্যাভ আই মিন আওয়ার ট্রেডিশনাল অর ইন্টুইটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আমাদের 0,0 থাকে, উই গো রাইট, এক্স ইজ পজিটিভ, উই গো আপ, ওয়াই ইজ পজিটিভ। দে আর অ্যাকচুয়ালি অর্থোনর্মাল বেসিস ভেক্টর। সো বেসিস ভেক্টর বলতে বোঝাচ্ছি, বেসিস ভেক্টর যেন কি, প্রতিটা অ্যাক্সিস অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ভেক্টর, অর্থাৎ আমি কতটুকু স্টেপ যাব সেটা যখন ইউনিটগুলো দিয়ে দেবো, এগুলো হচ্ছে একটা বেসিস ভেক্টর। সো এ কোঅর্ডিনেট সিস্টেম ইজ কনসিস্ট অফ অরিজিন, দ্য বেসিস ভেক্টরস টুয়ার্ডস ডিফারেন্ট ডাইরেকশন অ্যান্ড দে আর অর্থোগোনাল টু ইচ আদার। অ্যান্ড ইন কেস অফ ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট, এগুলোকে আমরা সহজে একটা পয়েন্টকে ডিফাইন করতে পারি। এনি পয়েন্ট পি উড বি ডিফাইন্ড, কিভাবে যেন এগুলোকে ডিফাইন করি, যে কোনো একটা পয়েন্ট এই কোঅর্ডিনেটে, যে কোনো একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই বা পি এক্স ওয়াই, সেটাকে আমি ইকুয়েশনটা কি জানো কিভাবে প্রকাশ করি, দিস আর দ্য ভেক্টর, উই টেক দ্য অরিজিন প্লাস দ্য স্মল স্টেপ ইউ ওয়ান্ট টু গো ইন এক্স ডিরেকশন প্লাস দ্য স্মল স্টেপ ইউ ওয়ান্ট টু গো ওয়াই ডিরেকশন, এটাই আলটিমেটলি আমাদেরকে দিবে পি এক্স কমা ওয়াই পয়েন্ট, রাইট? দিস ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন ইউ অ্যাকচুয়ালি ইভেন্টুয়ালি অ্যাপ্লাই। সো ইন কেস অফ দ্য ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট we can define any point using this equation or using this formula, but also we are allowed to define a new coordinate system inside of the canonical coordinate system. For example, tumra erokom ekta notun coordinate system apply korte paro, okay? Here it would be e, that would be u, that would be v. It's particularly different because etar sathe dekha jacche ei je eta eta ar eta je direction, eta direction ta same na, etar e er je position, ei position ta same na. So we can define something like this, and this new coordinate system we call it, এটা একটা নাম আছে, এটা যদি canonical coordinate system হয়ে থাকে এটা একটা নাম আছে, নামটা কি জানো, নতুন যে coordinate systemটাকে আমরা define করি, frame coordinate system, okay? Frame coordinate system, right? সো ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা সবসময় পি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি, অ্যান্ড থ্রি ডির জন্য পি এক্স ওয়াই জেড, দিস গোস ফর দ্য ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম উই ইউজ ট্রেডিশনাল এক্স ওয়াই জেড।
and for frame coordinate system we use it using u v and w okay eta ei sample ta amra shanti use korbo and obviously for the last class we have already seen je ei jinish ta kibhabe derive korte hoy jemon you can switch between canonical to frame frame to canonical you should have some mechanisms for that orthat amra canonical coordinate system e define kora ekta point সেটাকে আমি ফ্রেম দিয়ে ডিফাইন করতে পারি আবার ফ্রেম দিয়ে ডিফাইন করা একটা পয়েন্টকে ক্যানোনিক্যাল দিয়ে ডিফাইন করতে পারি সো ইউ ক্যান সুইচ ইন বিটুইন ফ্রেমস এন্ড ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম টু ডু দ্যাট ইভেন্টুয়ালি হোয়াট ইউ নিড টু ডু ইউ হ্যাভ টু ডিফাইন সাম ম্যাট্রিসেস সে ফর এক্সাম্পল দিস পি ইউ ভি ডব্লিউ এটা কি বলতো এটা ফ্রেম না ক্যানোনিক্যাল ফ্রেম স্যার ফ্রেম ইউ টেক এনি ভার্টেক্স যেটা এখানে আমি একটু এক্সপ্যান্ড করে দেখালাম ইউ মাল্টিপ্লাই দিস 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 ম্যাট্রিক্স দিস নাইস লুকিং ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করলে ইভেন্টুয়ালি গেট দ্য আউটপুট এই আউটপুটটা আলটিমেটলি তোমার ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কেমন দেখার অর্থাৎ ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমকে আমি ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি ট্রান্সফার করতে চাই ইন দ্যাট কেস উই ইউজ দ্য ইউজ এ ম্যাট্রিক্স লাইক দিস যেখানে ই হচ্ছে ই ইজ দিস ম্যাট্রিক্স ওকে ই হচ্ছে আমাদের সরি ই হচ্ছে আমাদের এটা ই হচ্ছে আমাদের এটা ইভেন্টুয়ালি দুটাকে গুণ করলে এরকম একটা ম্যাট্রিক্স আসে আসে বাট এই জায়গায় ই মানে হচ্ছে আমাদের এই জিনিসটা অর্থাৎ ই হচ্ছে আমাদের যে ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমের যেই বলতে ই কি জিনিস বলতে আসলে অরিজিন স্যার ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমের যে অরিজিন এই যে ই এটা তো ও ই এর যে অরিজিন অরিজিনের যে ই এর যে কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ ই হচ্ছে আমাদের সেই ভেক্টরটা যে ইট কনসিস্ট অফ এক্স ই ওয়াই ই জেড ই এগুলো হচ্ছে আমাদের একটা এক্স then we have uv and w uv and w it is usually something like this dekho u the matrix or the vector obviously u is the basis vector in the last class we have already defined it you see that that samne aro asche so this would be x u y u z then v is a matrix that will define the basis vector towards the v vector this x v y v z v and w so it is a definition from frame to canonical but there's another challenging part that you need to define from canonical to frame sorry you define it from canonical to frame this is the canonical you take it to the frame okay it is pxyz so it is actually inside of the canonical coordinate system uv it is actually frame coordinate system so the same matrix here so what you need to do you need to find out the inverse of that matrix so inverse is a কম্পিটিশন এক্সপেন্সিভ প্রসিডিউর এটাকে আসলে এক্সপ্যান্ড করলে তুমি যদি ম্যাট্রিক্সটাকে একটু উল্টাভাবে যদি গুণ করো এবং এটাকে যদি নেগেটিভ করে রাখো ইভেন্টুয়ালি ইউল গেট দ্য ইউ ভি ডাব্লিউ ই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটারই ইনভার্স করলে যা হয় এটা সেম এখানে যা হয় সো তোমাকে এই ম্যাট্রিক্সের ইনভার্সটা সবসময় বের করতে হবে না তুমি জাস্ট ম্যাট্রিক্সটাকে এভাবে গুণ করলেই হয় এবং এই ম্যাট্রিক্সগুলো আমরা একটা নাম দিয়ে দিতে পারি ল্যাবে আমরা ইউজ করছিলাম এই ম্যাট্রিক্সটার নাম দিয়েছিলাম আমরা বেসিস কারণ হচ্ছে এটা একটা ডিফেন্স অফ দ্য বেসিস ভেক্টরস and also by the way এটা ম্যাট্রিক্সটা কিন্তু আগের ম্যাট্রিক্স ছিল এরকম কিন্তু এটা ম্যাট্রিক্সটা কিন্তু এরকম দেখো x u z x u x y z for u এবং এটা হচ্ছে এরকম ওকে সো এটা ট্রান্সপোজটা আমরা এখানে বসায় দিচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের i ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাই বাট উইথ দ্য নেগেটিভ ভ্যালুস সো এটা নাম দিচ্ছি আমরা বেসিস এটা নাম দিচ্ছি আমরা i এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বেসিস এটা হচ্ছে আমাদের i যদিও এটা এটা ট্রান্সপোজ ভার্সন বাট ইয়ে তোমাকে শুধুমাত্র এটাকে মনে রাখলেই হবে So if someone asks you that there's a point 3,2 among a 3,2 to amader ache hocche canonical coordinate system and someone asks you to take it to the frame coordinate system in that case you take this point you multiply with this matrices also having said that this values have given tokhon tumi je output ta pabo that output would be a different coordinate system so amra jeta bujhlam ekta coordinate system bhitore ekta coordinate system bhitore amra switch korte pari amra নতুন কোঅর্ডিনেট সিস্টেম থেকে পুরনোতে নিয়ে আসতে পারি পুরনো থেকে নতুনতে নিয়ে আসতে পারি নিয়ে আসা আসলে বিষয় না বিষয় হচ্ছে একটা পয়েন্টকে আমি হয় এটা দিয়ে ডিফাইন করতে পারি না হয় এটা দিয়ে ডিফাইন করতে পারি এবং এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আমরা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেম ক্যামেরা ট্রান্সমিশন করি এটা হচ্ছে উই হ্যাভ দ্য ট্র্যাডিশনাল অর্থোগ্রাফিক ভিউ ভলিউম ওভিভি বললাম দিস অর্থোগ্রাফিক ভিউ ভলিউম উই হ্যাভ আ অবজেক্ট ইনসাইড অফ দিস ওয়ান দ্যাট মিনস দেয়ার আর কালেকশন অফ ভার্টিসেস হিয়ার এবং এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল দেখো 0,0 that means it will be 0,0 oh this y going up this x going right this z going towards you and this is negative z having said that to me take a challenge notun ekta camera coordinate niye aste paro that o will be somewhere else in e that means o obviously is not equal to e then you have e v w having said that they all are orthogonal basis vector orthogonal basis vector means that they create 90 degree between each other
এবং এগুলোকে আমি নতুন নাম দিলাম ভি ইউ ডাব্লিউ আর কিছু না, এগুলোকে নতুন নাম দেওয়াটা আসলে এদেরকে এভাবে বলতে পারি, ই ইজ দ্য ক্যামেরা পজিশন, ভেরি গুড, ভি ইজ দ্য টপ, নাম হতে পারে টপ, ইউ ইজ দ্য রাইট, দ্যাট মিনস এটা অপোজিট হবে লেফট, ওকে, সেটা শুধু রাইটটা বললে হয়, লেফটটা আমরা জানি এটা অপোজিট হবে, অ্যান্ড নেগেটিভ ভি ডাব্লিউ, দ্যাট মিনস দিস ইজ দ্য নেগেটিভ ডাব্লিউ ইজ দ্য ভিউইং ডিরেকশন, ডাব্লিউ ইজ দিস ওয়ান, সো স্যার নেগেটিভ ডাব্লিউতে আমাদের অর্থোগোনাল অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটা থাকে, স্যার নেগেটিভ কেন, দ্যাট ইজ দ্য ট্রেডিশন, দিস ইজ দ্য কনভেনশন উই ফলো, সো দ্যাট মিনস আমরা এই পুরো সিনারিওটাকে আমরা একটু আগে যে ক্যামেরা কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ট্রান্সমোশন শিখলাম না একটু আগে স্লাইডে, সেটার সাথে এই পুরো জিনিসটাকে আমরা মিলাইতে পারি, বলো তো কিভাবে মিলাইতে পারি, এটাকে কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে ক্যানোনিক্যাল কোনটা ফ্রেম কোনটা, ফ্রেম হচ্ছে স্যার যেটা উপরে ই দিয়ে, হ্যাঁ ই দিয়ে যেটা, সেটা হচ্ছে ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেম, এন্ড এটা হচ্ছে আমাদের কি ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি ডিফাইন ইনসাইড অফ দিস ওয়ান, সো এই একই পয়েন্টকে দেখো, তুমি ক্যামেরাকে চেঞ্জ করো না করে অবজেক্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস তুমি এই ও এক্স ওয়াই জেড দিয়ে, ও এক্স ওয়াই জেড দিয়ে তুমি এটাকে যেটা ডিফাইন করবা, এই যে স্ক্রিনে যেটা দেখছো, এই ই ইউভি ডাব্লিউ দিয়ে যেটাকে ডিফাইন করছো, আউটপুট কিন্তু সেম আসবে না, বিকজ দেখো এটা কিন্তু এখানে যে তুমি যদি ইগনোরিং দ্য জেড কোঅর্ডিনেট করো, দিস অ্যান্ড দিস উড বি না, উড নট বি দ্য সেম, এখানে এটা যে প্রজেকশন আউটপুট পাবা, এখানে এটা যে প্রজেকশনটেড আউটপুট পাবা, দ্যাট উড নট বি দ্য সেম, এবং সেটাই আমরা সেই ট্রিক্সটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই, এবং এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করার সহজ উপায়টা হচ্ছে ক্যানোনিক্যাল টু ফ্রেম কোঅর্ডিনেট, এই যে আমরা একটু আগে পড়ছিলাম ক্যানোনিক্যাল থেকে ফ্রেম কোঅর্ডিনেট নেওয়ার যেই ম্যাট্রিক্সটা আছে সেটা দিয়ে গুণ করলে সেটা নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের চলে যাবে, ওকে, দেখি সেটা কিভাবে আমরা দেখছি একটু আগে, একটু আগে স্লাইডে আমরা দেখলাম, উই সি দ্যাট দিস ইজ দ্য আলটিমেট ম্যাট্রিক্স দ্যাট উই ওয়ান্ট টু অ্যাপ্লাই, অ্যান্ড দিস ইজ দ্য ম্যাট্রিক্স, উই সি দ্যাট পি এক্স ওয়াই জেড ইজ, দিস ইজ অ্যাকচুয়ালি ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, অবভিয়াসলি ইনসাইড অফ দিস ওয়ান, এখানে যে পয়েন্টটা, ঠিক এই পয়েন্টটাকে যদি আমি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে পি ইউভি ডাব্লিউ অর্থাৎ এটা দিয়ে ডিফাইন করলে, এই ম্যাট্রিক্স দিয়ে ডিফাইন, এই কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করলে এই বক্সটা কেমন দেখাবে সেই পয়েন্টটা আমাদেরকে দিয়ে দেয়, ওকে, আরো বলি এই ইনপুটটা হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমে এটার যে ভ্যালুটা দেওয়া ছিল, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পি এক্স ওয়াই জেড, এই কোঅর্ডিনেট দিয়ে এই ভ্যালুগুলোকে যদি, সরি এই কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে এটার পয়েন্টগুলোকে আমি যখন ডিফাইন করি, এটা হচ্ছে আমাদের পি এক্স ওয়াই জেড, কিন্তু আমাদের নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে এই একই পি এক্স ওয়াই জেড কে কিভাবে ডিফাইন হবে, এটার ভ্যালুটা হয়তো এখানে হতে পারে 3, 2, -5, বাট আমি দেখতে পাচ্ছি, সরি 3, 2, -5, এবং এই 3, 2, -5 ইট ইস ডিফাইন ইনসাইড অফ দিস ও এক্স ওয়াই জেড, দ্যাট মিনস ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, বাট উই হ্যাভ এ নিউ কোঅর্ডিনেট সিস্টেম, তখন এটাকে আর এটা দিয়ে ডিফাইন করলে সেটা আর আগের মতো 3, 2, -5 থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, সেটা কিভাবে বের করবো, সেটার জন্য ইউ নিড টু মাল্টিপ্লাই উইথ দিস ম্যাট্রিক্স, আমরা একটা এক্সাম্পল দেখবো, দেখে বুঝবো এটাকে আসলে এগুলোকে আসলে কিভাবে অ্যাপ্লাই করা, অলরাইট, সো দিস দ্য সামারি, সামারি না বেসিক্যালি, এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমি ভাগ করে দেখাচ্ছি, অ্যাজ আই অলরেডি মেনশন দ্যাট দিস ইনভার্সন ইজ ইভেনচুয়ালি কম্পিটিশন এক্সপেন্সিভ প্রসেস, বাট লাকিলি এটাকে এক্সপান্ড করলে এটাকে সিম্পলি এভাবে লিখলে হয়, অর্থাৎ তোমাকে সবসময় এটা ইউজ করতে হবে না, তুমি হচ্ছে যে এক্স ইউ ওয়াই ইউ জেড ইউ এক্স ভি ওয়াই ভি জেড ভি এক্স ইউ এগুলো আমাকে দিয়ে দেবো, আর এখানে আমরা এখানে এই ভ্যালুগুলো দিয়ে দেবো, অর্থাৎ ইয়ের ভ্যালুগুলো দিয়ে দেবো, তাহলে এটা আর এটা সেম, তার মানে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করলে পাবো, এটার নাম আমরা দিয়ে থাকি বেসিস, এটার নাম আমরা দিয়ে থাকি আই, ওকে, ইউ ক্যান ইউজ এনি নেম ইফ ইউ ওয়ান্ট, বাট আমার ল্যাবে আমি এগুলোকে এই ভ্যারিয়েবল ডিফাইন করছি, সো লেটস গো টু দ্য সামারি, উই আর স্টিল ইন দ্য রিক্যাপ ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস, আমরা একটু দেখি লাস্ট ক্লাস আমরা কি দেখেছিলাম, দেখো উই হ্যাভ দ্য ক্যানোনিক্যাল ভিউ ভলিউম, দিস এই এই জিনিসটা আমরা কখন করছিলাম জানো, এই ম্যাট্রিক্সটা নিয়ে কি আমরা পরিচিত, এটাকে আমরা চিনি, জি স্যার, এটা কি করে, একজন আনসার দিও না, অন্যরা পার্টিসিপেট করো, পার্টিসিপেশন কিন্তু আমাকে তোমাদেরকে রিপ্রেজেন্ট করা একটা বড় ওয়ে, সো আই এম ট্র্যাকিং ইট ডাউন হু ইজ অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং অর নট, এই ম্যাট্রিক্সটা কি করে, ক্যানোনিকাল ভলিউমটাকে উইডস স্ক্রিনের উইডস এর সাথে রিপ্রেজেন্ট, কাছে কাছে আসছো, এটা হচ্ছে এখানে
আমাদের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আমরা যে স্ক্রিনে নেওয়ার জন্য উই মাল্টিপ্লাই উইথ দিস ম্যাট্রিক্স এবং আলটিমেটলি স্ক্রিনে আসে। এখানে কিছু বলা নাই যে উই নিড টু ইগনোর দ্য জেড কোঅর্ডিনেট, তখনই এটা একটা 2D স্ক্রিনে চলে আসে। তারপর আমরা দেখেছিলাম উই ক্যান ডিফাইন ইট ইজ ইন ক্যান ডিফাইন দিস থিং ইনসাইড অফ অর্থোগ্রাফিক ভিউ ভলিউম। তো অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে যদি কোনো কিছুকে ডিফাইন করি উই ক্যান টেক ইট টু দ্য ক্যানোনিক্যাল ভিউ ভলিউম, দেন এমভিপি দিয়ে আমরা এটাকে নিয়ে আসি দিস স্ক্রিনে। এখন একটা জিনিস অ্যাড হলো, একটু আগে যেটা শিখলাম ক্যামেরা, ক্যামেরার কাজটা কি হয়, এটা মাঝখানে জাস্ট এটাকে ইনসার্ট করে ফেলা হয়। উই ডিফাইন ইট ইনসাইড অফ অ্যান অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, দেন আমরা ক্যামেরা ট্রান্সফর্ম করে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখি, দেন সেই ডিফারেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা নিয়ে আসি ক্যানোনিক্যালি অর্থাৎ ইউনিটে, দেন আমরা এটাকে নিয়ে আসি স্ক্রিনে। আবার বলি, ফার্স্ট উই ডিফাইন এভরিথিং ইনসাইড অফ দ্য অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, দেন উইল ট্রাই টু লুক এট ফ্রম এ ডিফারেন্ট পজিশন, অর্থাৎ ক্যামেরা এই দিক থেকে দেখতাম, এখন এই পজিশন থেকে দেখছি, সো আমরা যখন ক্যামেরা দিয়ে গুণ করবো সেটা এই পজিশন থেকে দেখা হয়ে যাবে। দেন স্টিল নাও উই আর ইন দ্য অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, বাট আমরা জানি টু মুভ অন উই নিড টু টেক ইট টু দ্য ক্যানোনিক্যাল ভিউ ভলিউম, অ্যান্ড উই মাল্টিপ্লাই উইথ দ্য ক্যানোনিক্যাল ভিউ ভলিউম, আই মিন উই নিড টু মাল্টিপ্লাই ইট উইথ এম পোর্টস, আফটার মাল্টিপ্লাইং দ্যাট গেট অ্যান আউটপুট, এটাকে যখন গুণ করলাম উই টেক ইট টু দ্য স্ক্রিন। এই পুরো জিনিসটাকে আমরা ইউজিং ওয়ান শট উই ক্যান ডু দ্যাট, আমরা সবগুলোকে একসাথে এখানে যত কিছু আছে সবগুলোকে কম্পোজিট ট্রান্সমিশনের রুলস অনুযায়ী উই মাল্টিপ্লাই উইথ ইন রিভার্স অর্ডার। দেখো এমভিপি অর এম ক্যাম, সো উই হ্যাভ ইভেন্টুয়ালি দ্য সেম ওয়ান সিঙ্গেল ম্যাট্রিক্স। সো এখানে যে অবজেক্টটাকে সেটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি আউটপুটটা ডিরেক্টলি আমরা স্ক্রিনে দেখতে পাবো। সো এটাই হচ্ছে আমাদের যদি আমরা একটু অ্যালগোরিদম দেখি, অ্যালগোরিদমে যদি দেখি দেখো আমাদের কাছে দুইটা লাইন আছে এ আই এবং বি আই, কিছু লাইন আছে লাইন সেগমেন্ট, সেগুলোকে আমি স্ক্রিনে দিতে চাচ্ছি। দেখো এমভিপি এম ও এম ক্যামকে আমি ডিফাইন করলাম, সবগুলোকে আমি মাল্টিপ্লাই করলাম, করে আমি এটাকে এম স্টোর করলাম এই লাইন সেগমেন্টের জন্য, সেগুলোকে আমি গুণ করলাম, গুণ করে আমি এটাকে ড্র করলাম। ওকে, দিস আর জাস্ট আ সোডিও কোড, ডিপেন্ডিং অন ইয়ার অ্যাপ্লিকেশন, তুমি মেবি জাভাতে কাজ করতে পারো, ওপেন জিএল ও জিএল, বাট ইভেনচুয়ালি ইউ উইল ফলো দ্য সেম স্ট্রাকচার। এখন আমরা এক ইম্পর্টেন্ট থিং আসি, দ্য প্র্যাকটিস প্রবলেম। সো আই উইল গিভ ইউ লাইক ফাইভ মিনিটস, একটু পড়ো এই প্রশ্নটা, দেখি কে এটার আউটপুট বের করতে পারো, বা আউটপুট বের করো না, তুমি আমাদেরকে তুমি আমাকে বলবা কি কি করতে হয়। গিভ মি দ্য প্রসিডিউর ফার্স্ট, হোয়াট শুড বি দ্য মেথড, প্রশ্নটা আগে বুঝছো কিনা আগে সেটা দেখো, টেক ইউর টাইম। তোমাকে প্রথম প্রশ্ন করবো, যে প্রশ্নটা আমার সাথে আমাকে রিফ্রেশ করতে হবে ইন ইয়ার ওন ওয়ার্ড, এনি ওয়ান কি চাইছি অ্যান্ড কি করতে হবে সেটার একটা হাই লেভেল ওভারভিউ আমাকে বলবা। টেক টু অর থ্রি মিনিটস, থ্যাংক ইউ। এক অরিজিনে আছে আরেক অরিজিন থেকে যেন আমরা দেখতে পাই এরকম কিছু, হ্যাঁ কাছাকাছি গেছো, আর একটু এবার একটু ভালোভাবে চিন্তা করো এবং সলিউশনটা একটু ভাবার চেষ্টা করো। না শুধু অরিজিন না, অনেক কিছু আছে। স্যার অরিজিনটা চেঞ্জ করতে হবে, আর আমরা কোন ডিরেকশন থেকে দেখছি এটাও চেঞ্জ করতে হবে। মানে কোশ্চেনে বলা আছে যে -48 এর জন্য স্যার উপর থেকে দেখতে কি রকম লাগবে সেটা বের করতে হবে। স্যার সরি শুনতে পারিনি, এটার জন্য কি করতে হবে সেটা বলো, কি ম্যাট্রিক্স গুণ করতে হবে, ম্যাট্রিক্সটা কেমন হবে একটু বাইর করার চেষ্টা করো।
তো আমরা কি কোনো রেজাল্ট পাইছি, কি দিয়ে গুণ করতে হবে, কেমন হবে ম্যাট্রিক্সটা বা ফাইনাল আউটপুট কি হবে? ওকে, লেটস ট্রাই টু ডিফাইন ইট। এখানে বলা আছে অরিজিন ও এন্ড বেসিস এক্স জেড ওয়াই। এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে, আমরা সবসময় একটু আগে যা পড়ছিলাম, আমাদের পড়ছিলাম ও এক্স ওয়াই জেড নিয়ে পড়ছিলাম, রাইট? আমাদের বেসিস ভেক্টর ছিল ও জেড ওয়াই। মানে কি হবে তাহলে বলো তো, এটা মানে কি? এটা কোন ডাইমেনশন, কি জিনিস, কোন এক্সিসটা নাই? জেড ওয়াই আছে, এক্স এক্সিসটা নেই। এটা একটা 2D, তাই না? এটা একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট এটা। এটা যদি আমি বলি জেড, সরি, এটা যদি আমরা বলি এক্স, এটা যদি আমাদের বলি ওয়াই, জেড কোঅর্ডিনেট ইজ কামিং টুয়ার্ডস ইউ। এখন শুধু বলা আছে ওয়াই আর জেড আছে, জেড কোঅর্ডিনেট আছে, এটা নিয়ে একটা 2D, এন্ড দ্যাটস নো প্রবলেম, হইতেই পারে। আমরা যে সবসময় এক্স ওয়াই দিয়ে আমাদের কোঅর্ডিনেট তৈরি করবো এমন কোথাও কিন্তু কিছু বলা নেই। তো বলা আছে আমাদের একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেখানে আমাদের জেড ওয়াই এবং ও, দ্যাট মিনস ও উড বি দ্য অরিজিন, ভালো কথা, এন্ড জেড এন্ড ওয়াই কনস্ট্রাক্ট 2D ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ আমাদের যে এক্স ওয়াই জেড, এটার মধ্যে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই, দ্যার ইজ নো এক্স অ্যাক্সিস, ভালো কথা। এখন জেড কোঅর্ডিনেট আমাদের কোনো একটা লুকিং ডিরেকশন লাগবে, তো আমাদেরকে বলা আছে, এখানে কোয়েশ্চেনে বলা নাই, সাধারণত এই এই প্রবলেমে বলা নাই, বাট আমরা বলে দেবো নেগেটিভ জেড ইজ দ্য ভিউইং ডিরেকশন, নেগেটিভ জেড ইজ দ্য ভিউ ডিরেকশন। ওকে, এটা এখানে বলা নাই হয়তো, বাট এটা একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট টাইপের প্রশ্ন বা একটা প্র্যাকটিস প্রবলেম বলে, বাট তোমাদেরকে সাধারণত বলা হয়ে থাকবে। কেউ যদি বলে মাইনাস ওয়াই ইজ দ্য ভিউইং ডিরেকশন, দেন পুরো জিনিসটা অন্যরকমভাবে তোমাকে আঁকতে হবে। আমরা বলে দিলাম নেগেটিভ জেড ইজ দ্য ভিউইং ডিরেকশন, তাহলে দেখো এই ছবিটা ঠিক আছে কিনা। দিস ও ইজ দ্য অরিজিন, নেগেটিভ জেড ইজ দ্য ভিউইং ডিরেকশন, দ্যাট মিনস দিস উড বি দ্য পজিটিভ জেড, রাইট? এন্ড দ্যার ইজ আ ওয়াই। তার মানে যে কোনো পয়েন্ট এই নেগেটিভ জেড ওয়াই এর ভিতরেই হবে, কারণ হচ্ছে আমরা তো সবকিছু নেগেটিভ জেড এর মধ্যে রাখতে হয়, আমাদের অপটোগ্রাফিক ভিউ বলে সবকিছু নেগেটিভ এর দিকে আমাদের শিফটেড থাকে। এখন দেখো উইদিন দিস, অর্থাৎ এই ক্যানোনিক্যাল এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, বাই দ্য ওয়ে তার আগে আমি একটু পজ দেই, তোমরা এই কোঅর্ডিনেটের সেটআপটা বুঝছো কিনা, যদি বুঝে থাকো প্লিজ ইয়েস বাটন, যদি কোশ্চেন থাকে প্লিজ আস্ক। এখানে তো বলা নাই যে নেগেটিভ সাইডে আমার দেখাই তো, এটা আমি বললাম বলা নাই, এটা আমি জাস্ট এই যে বলে দিলাম, এটা বলা থাকবে যে নেগেটিভ জেড ইজ দ্য ভিউইং ডিরেকশন, এটা বলা থাকবে, বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন প্লিজ? এই প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মোস্টলি সব পরীক্ষাতেই সেমিস্টারই এই ক্যামেরা কোঅর্ডিনেট থেকে আসে। যদি না বলো আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আমাদের জেড ওয়াই ও, ও হবে আমাদের অরিজিন, অ্যান্ড বেসিস ভেক্টর হবে জেড ওয়াই, এবং যেখানে নেগেটিভ জেড হচ্ছে ভিউইং ডিরেকশন, তার মানে হচ্ছে আমাদের অবজেক্টটা যেদিকে থাকবে সেটা হচ্ছে নেগেটিভ জেড, তার মানে কি এটা পজিটিভ জেড। তুমি চাইলে এটাকেও নেগেটিভ জেড বলতে পারো, এটাকে পজিটিভ জেড বলতে পারো, তোমার সেই ক্ষেত্রে সবকিছু আঁকতে হবে এইদিকে, রাইট? যেটা দেওয়া আছে সেরকম করে আর কি। সো আমি এইভাবে চিন্তা করি, আমাদের এখানে দেওয়া আছে দিস ইজ ওয়াই, একটা লাইন বিসি এটার ভিতরে আছে, যেটাকে আমি পি এক্স ওয়াই বলছি। এক্স ওয়াই কেন? বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি পি এক্স ওয়াই নাম হবে না, এটা পি ওয়াই জেড নাম হওয়ার কথা, বেসিক্যালি পি ওয়াই জেড নাম হওয়ার কথা। উই ওয়ান্ট টু ভিউ ইট ফ্রম এ নিউ 2D ক্যামেরা, অর্থাৎ আগে এটা 0.0 থেকে ছিল, ওকে, যেটা অরিজিন তবে -4.8 এবং নিচের দিকে তাকাচ্ছে। আমরা সাধারণত এখানে কি দেখতেছি, এই যে এই অবজেক্ট বিসিটা এখানে দেওয়া আছে, দেখো -4.1 এটা একটা পয়েন্ট, -5.0, -4.1 কেন? দেখো জেড এক্সিসে, কারণ জেড ওয়াই তো, প্রথমটা হবে জেড তারপরটা হবে ওয়াই, দেখো এদিকে যাচ্ছি, এতটুকু হচ্ছে আমাদের -4, এটা হচ্ছে আমাদের 1, আবার এটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের -5, এর ওয়াই এক্সিসে কোনো ঘরে যাচ্ছে না, এই জন্য 0। সো আমাদের বিসি অবজেক্টটা আমাদের এখানে দেওয়া আছে, বলা আছে আমি এটাকে নতুন একটা ডিরেকশন থেকে দেখতে চাই, আগে এখান থেকে আমরা এদিকে তাকাতাম, রাইট? এটা হচ্ছে আমাদের নেগেটিভ জেড, এটা হচ্ছে আমাদের চোখ, বাট বলা হলো না তুমি এমনভাবে তাকাবা, এটা আসলে এখানে থাকবে 4.8, এন্ড এটা নিচের দিকে তাকাবে। নাও দ্যাট ইজ দ্য ট্রিকি পার্ট, আমরা এটাকে আরেকটু ডিফাইন, প্রবলেমটাকে আমরা একটু কীভাবে ডিফাইন করতেছি, আমরা কি চাচ্ছি এখানে এই ছবিটা আমরা বলা হলো না আমাদের নতুন আই পজিশন -4.8,
নিয়ে আসলাম মাইনাস ফোর কমা এইট, মাইনাস ফোর কমা। আগে দেখুন এদিকে তাকায় ছিল, এখানে গিয়ে সেটা কোন দিকে তাকায় থাকবে, নিচে না ডান পাশে? আগে যেটা ছিল আমি এদিকে তাকাইছিলাম, এটা ছিল আমাদের আপ, আমি এটাকে বলি হচ্ছে ভিউইং ডিরেকশন, ভিউ এটা হচ্ছে আমাদের আপ। ইভেন্টুয়ালি তুমি সেটাকে এখানে নিয়ে গেলেও ওই এটাই আপ থাকবে, এটাই আমাদের ভিউইং ডিরেকশন থাকবে, ভিউ। বাট আমরা এটা চাচ্ছি না, বলা আছে তোমাকে নিচে তাকাইতে হবে। অনেকটা এরকম তোমাকে ছাদে নিয়ে গেলা হলো, ছাদে গিয়ে বলা হলো তোমাদের কোনো ক্রিকেট খেলছিলা ছাদে বা নিচে খেলছিলা, কোনো একটা বল নিচে পড়ে গেছে, ছাদে উঠে তুমি দেখতে চাচ্ছ, ছাদে উঠবা নতুন আই পজিশন, বাট ইউনিট লুক ডাউনওয়ার্ড, তুমি যাতে উপর থেকে তোমাদের যে টেনিস বলটা পড়ে গেছে ওটা যদি থেকে তাকাইতে চাও, ইউনিট চেঞ্জ ভিউইং ডিরেকশন। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখো আমাদের এরকম একটা কাজ কেন করতে হবে একটু বলো তো। এটা আমাদের প্রিভিয়াস পজিশন, এটা হচ্ছে আমাদের নিউ ডিরেকশন, সরি এটা হচ্ছে প্রিভিয়াস ডিরেকশন, এটা হচ্ছে আমাদের নিউ ডিরেকশন, আমাদের বললাম আমাদের এটা হচ্ছে আমাদের নেগেটিভ ডাব্লিউ হবে, তাহলে এদিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকাইতে হলে কি আমাদের নেগেটিভ ডাব্লিউটা কোন দিকে থাকতে হবে বলো তো? নিচের দিকে, এটা হবে আমাদের নিচের দিকে নেগেটিভ হবে। যদি এটা নেগেটিভ ডাব্লিউ হয় এটা পজিটিভ ডাব্লিউটা কি চেঞ্জ হয়ে যেতে হবে না? জি স্যার, এটা হচ্ছে আমাদের পজিটিভ ডাব্লিউ। যদি পজিটিভ ডাব্লিউ হয় সব সেই সাথে এটাকেও আবার চেঞ্জ করতে হবে, এটাও এক পাশে চলে আসতে হবে। তার মানে হচ্ছে পুরো জিনিসটাকে আমি এভাবে চিন্তা করি, এটা ছিল এরকম বাট এটা ছিল আমাদের নেগেটিভ ডাব্লিউ। আমাদেরকে পুরো জিনিসটাকে আমি যদি এটাকে এভাবে রোটেট করে এই জায়গায় আনি, এটাকে রোটেট করে আমাকে এই জায়গায় আনতে হবে, এটাকে রোটেট করে এই জায়গায় আনতে হবে। দেখো এটাকে রোটেট করে যদি এদিকে আনি তাহলে ভি হয়ে যাবে এদিকে, দেখো ভি প্রাইম এদিকে চলে আসছে, এই জিনিসটা রোটেট হয়ে এদিকে চলে আসবে, দেখো এই জিনিসটা রোটেট হয়ে এদিকে চলে আসছে, এখানে যদি এদিক থেকে আমি আসো অটোমেটিক্যালি নেগেটিভ ডাব্লিউ উড বি ডাউনওয়ার্ড। ওকে আবারও বলুন, যদি আমি আরেকবার দেখাইতে হয় আবারও বলছি, আমাদেরকে যদি এই ভিউইং ডিরেকশনটাকে যদি এটা নেগেটিভ ডাব্লিউ হয় এটাকে যদি নিচের দিকে আনতে হয় নেগেটিভ ডাব্লিউ, উই নিড টু রোটেট এভরিথিং, উই নিড টু রোটেট ইট সাচ এ ওয়ে দ্যাট ডাব্লিউটা এখানে চলে যায়, অর্থাৎ এই ডাব্লিউটা চলে যাবে এখানে, অর্থাৎ এটা ডাব্লিউ হয়ে যাবে, ভিটা চলে আসবে এখানে যাতে এটা ভি হয়ে যায়। দেখো এই যে আলটিমেটলি এটা নতুন ডাব্লিউ, এটা হচ্ছে নতুন ভি। তুমি যদি এইভাবে সেট আপটা করো, তোমার বেসিস ভেক্টরগুলোকে যদি এভাবে সাজাও, আলটিমেটলি আওয়ার কোয়েশ্চেন্স, অল দ্য রিকোয়ারমেন্ট ফর আওয়ার কোয়েশ্চেন হ্যাজ বিন ফুলফিল। আমরা কি করলাম, আমরা এটাকে মাইনাস ফোর কমা এইটে আনলাম ঠিকই, আনার পরে আমরা চুপ থাকলাম না, আমরা যেটা করলাম সবগুলিকে রোটেট করে ফেললাম। ওকে যদি সেটা করতে হয় আমরা এবার এটার ভ্যালুগুলো কীভাবে বের করার চেষ্টা করি, তার আগে আমাকে বলো প্রিভিয়াসলি আমি যখন কাজ করতাম আমাদের এই ভি কোঅর্ডিনেট সেটার বেসিস ভেক্টর কী হবে বলো তো? ভি এর বেসিস ভেক্টর কী এক্ষেত্রে? বেসিস ভেক্টর আই মিন 1 0 দিয়ে প্রকাশ করতে হবে, 0 1 0 1 দেখো এটা হচ্ছে আমাদের 0 1 কিভাবে হলো স্যার? এটা তো এখান থেকে না 0 1 ধরি না, আমরা জানি যে কোন একটা ভেক্টর কোন পজিশনে আছে ম্যাটার না, তার মানে এটাকে আমি এখানে লিখলে, এটা যা হইতো, এখানে লিখলে এই ভেক্টরটা আসলে 0 1 রাইট? দিস ইজ আ ভেরি বেসিক কনসেপ্ট অফ ভেক্টরস ইন লিনিয়ার অ্যালজেব্রা। আমি এগুলোকে ডিটেলসে বলতেছি না, যারা এগুলো খুব একটা ধরতে পারতেছো না ইউ নিড টু ব্রাশন আপ ইউর বেসিক্স, বাট যেটা আমি বলতে চাচ্ছি এই ভেক্টরটা কতটুকু পরিমাণ হবে সেটা দেখার জন্য সেটাকে আমি মূল বিন্দুতে এনে আমি দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে জিরো ওয়ান, হোয়াট শুড বি দ্য ডাব্লিউ হিয়ার? এই ডাব্লিউ বেসিস ভেক্টরটা কি হবে বলো তো? মাইনাস ওয়ান জিরো। হ্যাঁ এই ডাব্লিউ ভেক্টরটাকে যদি এখানে আনি তাহলে এটা হবে মাইনাস ওয়ান জিরো, ভালো কথা। এখন দেখো আফটার টেকিং ইট টু দ্য ডাউন পজিশন, অর্থাৎ আমি যদি এটাকে নিচের দিকে আনতে চাই, দেন ভি প্রাইম উড বি হোয়াট ফর দিস ওয়ান, ফর নিউ ওয়ান ভি প্রাইম কি হবে বলো তো? জিরো, ওয়ান জিরো হবে স্যার। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি দেন ইউল সি দ্যাট ইট উড বিকাম ওয়ান জিরো, ভেরি গুড। হোয়াট শুড বি ডাব্লিউ প্রাইম? জিরো ওয়ান, জিরো ওয়ান। এবং তোমার নতুন যে ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেম
সেটার অরিজিনও বের করে ফেললাম -4.8 ইভেন্টুয়ালি ইট ইজ অলরেডি গিভেন এবং সেই সাথে নিচের দিকে তাকানোর কারণে তোমার বেসিস ভেক্টরগুলোর মধ্যে যে সোয়াপটা হলো সেটাকে তুমি এই যে এভাবে ডিফাইন করে দিলা সি দ্যাট দিস উইল বি দ্যান ফ্রম ওল্ড ভি টু নিউ ভি প্রাইম ফ্রম ওল্ড ডব্লিউ টু নিউ ডব্লিউ প্রাইম স্যার এটাকে কি শুধু এভাবে ধরে করে করা যায় নাকি আমাদের বেসিক অন্যভাবে এই জিনিসটা আমরা করতে পারবো বলো তো রোটেশন ট্রান্সফরমেশন এগুলো দিয়ে আমরা করতে পারবো কি একই কাজটা গত ক্লাসে বলছিলাম রিজিড বডি ট্রান্সফরমেশন নামে একটা বিষয় আছে বুঝা অতটা না বুঝলেও জাস্ট বলো আমি এখান থেকে এরকম একটা এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেমে নেওয়ার জন্য অর্থাৎ আমাদের বেসিস ভেক্টরগুলোকে এইভাবে নেওয়ার জন্য আমরা কি কোন ধরনের ম্যাট্রিক্সের হেল্প নিতে পারি বিকজ দেয়ার সাম রোটেশন হ্যাপেন রোটেশনটা কিভাবে করতে পারি দেখো পরীক্ষাতে যে সব সময় ডাউনওয়ার্ড না বলে বলতে পারে এই ভিটাকে তুমি এই জিনিসটাকে এভাবে রোটেট করার প্রয়োজন পড়তে পারে ভি উইল বিকাম ভি প্রাইম যেটা এতটুকু একটা থিটা এটা আবার এরকম হতে পারে এটা হচ্ছে ব্যাপারে পড়তে পারে ডব্লিউ প্রাইম ওকে ইন দ্যাট কেস আমরা কি করব সেই ক্ষেত্রে আমাদের একটা রোটেশনের প্রয়োজন পড়বে যেমন একটু আগে আমি আবার বলছিলাম আমাদের যেই যে ভি এই ভি এর কোঅর্ডিনেটটা কি জানো আরেকবার বলো তো প্রিভিয়াস এর প্রিভিয়াস 01 ডব্লিউ -10 এই পুরোটা হচ্ছে আমাদের মনে করি একটা অবজেক্ট এই অবজেক্টের সাথে আমি একটা রোটেশন ম্যাট্রিক্স গুণ করব রোটেশন ম্যাট্রিক্স আমরা রোটেশন ম্যাট্রিক্স জানি না এরকম ভাবে কেমন হয় -sin θ তারপর cos θ sin θ আমরা পারি না এরকম রোটেশন ম্যাট্রিক্স সো এই রোটেশন ম্যাট্রিক্স আমরা এখানে এটাকে সেট আপ করব দেন দ্য আউটপুট ইউল সি যে আউটপুটটা পাবো আউটপুটটা হচ্ছে আলটিমেটলি এই যে এটা যদি আমাদের হয়ে থাকে আমাদের ভি এটা যদি আমাদের হয় ডাব্লিউ তুমি আউটপুট এটা পাবো ভি প্রাইম এটা পাবো ডাব্লিউ সো দিস ইজ অ্যানাদার ট্রিক এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এক্স্যাক্টলি একটু আগে যে কাজটা হইলো সেটাকে তোমরা কাইন্ডলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করো আই রিপিট আগেন একটু আগে তোমাদেরকে ম্যানুয়ালি যেটা করালাম অর্থাৎ এটা ছবি দেখে দেখে সেটা না করে তোমরা কাইন্ডলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করে দেখো বিকজ ইভেন্চুয়ালি ইন ইউর এক্সাম তোমাদের এরকম একদম ডাউনওয়ার্ড আপওয়ার্ড নাও বলা হইতে পারে তোমাদেরকে এরকম বলা থাকতে পারে তোমাদের ভিউইং ডিরেকশন হ্যাজ বিন রোটেটেড 45 ডিগ্রি তো ভিউইং ডিরেকশন হ্যাজ বিন রোটেটেড লাইক 20 ডিগ্রি অর এরকম সেট আপ দেওয়া থাকতে পারে ইন দ্যাট কেস তোমাদের এই ধরনের ফর্মুলাটা তোমাদের আর অ্যাপ্লাই করতে হতে পারে একটা বেসিস ভেক্টর লিখলা আরেকটা বেসিস ভেক্টর লিখলা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আরেকটা বেসিস ভেক্টর চলে আসবে অ্যান্ড অবভিয়াসলি ফর রোটেশন ইউ নিড এ হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম মাল্টিপ্লাইং হিয়ার রাইট ইনক্লুডিং হিয়ার দেন সেটার সাথে তোমরা গুণ করে যে আউটপুট পাবা রোটেশনের ক্ষেত্রে দেন দ্যাট উড বি দ্য আউটপুট বেসিস ভেক্টরস দিজ আর দ্য ইনপুট বেসিস ভেক্টরস আবারও বলি দিজ আর দ্য ইনপুট বেসিস ভেক্টরস ইনপুট বেসিস ভেক্টরস দিস উড বি দ্য and having that issue amra etake ki ki bolte pari thik ache amader kache jinish jeto ache that would be the output dekho ei je u v e sir e gulo tale koi pailen sir ei je ekটু আগে এটা হবে u prime v prime v prime ta ashle ekhane je w prime bolchi ei u ta jeta bolchi beta beta ashle hobe ki ei jaygay dekho ekhane ache tomra eta nam ta w prime v prime diso tomra chaile ei jaygay nam ta ebhabe dite paro ei je eta prime v prime dite paro it depends tumi kibhabe etake apply korcho বি কেয়ারফুল তোমরা এই ম্যাট্রিক্সটা যেখানে অ্যাপ্লাই করতেছো বিকজ ওই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো দিস উড বি দ্য ইউ দিস ইউ ইজ দ্য আপ ভেক্টর দিস ভি ইজ দ্য রাইট ভেক্টর দেখো আমাদের কিন্তু কোনো রাইট ভেক্টর নাই আমাদের কিন্তু একটাই হচ্ছে শুধুমাত্র আপ ভেক্টর আর হচ্ছে জেড ভেক্টর ওকে সো আই উইল রিকোয়েস্ট ইউ যে তোমরা এখানে যে ভ্যালুগুলো পাইছো এখানে যে ভ্যালুগুলো পাবা এই প্রতিটা ভ্যালু তোমরা এখানে বসিয়ে তোমরা অ্যাকচুয়ালি আউটপুটটা বের করার চেষ্টা করো try to plot those points অর্থাৎ আউটপুটটা পাওয়ার পরে যে পয়েন্ট হবে যে আলটিমেট পয়েন্টটা পাবা সেটাকে প্লট করে দেখবে অর্থাৎ PUVW then you will have a clear observation I repeat again this is very important তোমাদের জন্য কাজ রেখেছিলাম সেটা হচ্ছে তোমরা এই বেসিস ভেক্টরস গুলো ক্যালকুলেট করবা করে এই জায়গায় বসাবা বুঝে শুনে বসাবা I repeat বুঝে শুনে বসাবা বিকজ এটা সিম্বলিক্যালি সেম নাও হতে পারে বসিয়ে তোমরা যে আউটপুট পাবা দেখবা and try to have the intuition যে আসলে যে আউটপুট আসছে সেটা কি আসলে মেক সেন্স করে কিনা এন্ড হলে আমাদের আজকের এই পার্টটার অ্যানসার শেষ
তো তোমরা এই এই জায়গায় আসে আমরা আমি জিজ্ঞেস করতে চাই, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক, যদি বুঝে না যদি বুঝে থাকো প্লিজ হিট দ্য ইয়েস বাটন, আর কোনো প্রশ্ন থাকলে অবভিয়াসলি আমাকে প্রশ্ন করবো প্লিজ। স্যার কুইজটা কি রিটেন হবে? হ্যাঁ আগের মতো। তো আমরা এটা বলতে বলতে আমরা আরেকটা সেকশন থেকে শুরু করি, অর্থাৎ চ্যাপ্টার 7 এর নেক্সট পার্ট সি, এটাই চ্যাপ্টারের শেষ পার্ট, আজকে হয়তো শেষ করতে পারবো। ভিউইং এর আমরা আলটিমেটলি এতক্ষণ ধরে যা পড়লাম সেটা হচ্ছে অ্যাজ এ সামারি উইল সি দ্যাট আমরা এতক্ষণ ধরে এটা পড়ছি, রাইট, দ্যাট উই apply something inside of the orthographic view volume, we apply the camera coordinate system, then we apply then from that one amra ekhane viewport matrix to apply kori, then we see it in the screen, obviously we ignore the z এটার পর আমার পুরো জিনিসটাকে তাহলে একটু যদি ডিফাইন করি আমাদের পুরো প্রসিডিউরটা, আমরা ইনপুট ভার্টেক্স নেই ফার্স্টে, ওকে, এনি পয়েন্ট সে ফর এক্সাম্পল 3, 2, -5, 1 হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম, দেন আমরা এটা অ্যাপ্লাই করি, এটা মানে কি বলো তো, কি বুঝালাম মডেলিং? মডেলিং কি বলো? ওই ভার্টেক্স গুলো নিয়ে স্যার এটাকে বসানো জায়গা মতো এরকম। হ্যাঁ কি কি এক্সাম্পল দাও। স্কেলিং, রোটেশন, শিয়ারিং, রিফ্লেকশন, হাবি জাবি যত কিছু আছে আমরা অ্যাপ্লাই করি, ট্রান্সলেশন এগুলো আমরা অ্যাপ্লাই করি, দেন সেটার পরে আমরা ইউজ করি হচ্ছে ক্যামেরা ট্রান্সফরমেশন, দেন ক্যামেরার পর আমরা ইউজ করি অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন, দেন আমরা ভিউপোর্ট ট্রান্সফরমেশন, দেন আমরা ইগনোরিং দ্য জেড কোঅর্ডিনেট, দেন আমরা আলটিমেটলি স্ক্রিনে আউটপুটে দেখি। সো ফ্রম ভি টু ভি প্রাইম উই হ্যাভ দিস ফলোয়িং স্টেপস। ভালো কথা। এখন এটার মাঝখানে আমরা আজকে এই জায়গায় অর্থাৎ এই স্লাইডে যেটা শিখব সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন। এত এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখে আসছি অর্থাৎ এই এই জায়গায় যা যা করে আসছে সে পুরো জিনিসটা আসলে অর্থোগ্রাফিক, অর্থাৎ অর্থোগ্রাফিক আর পার্সপেক্টিভের মধ্যে পার্থক্যটা কি যেন বলো তো, জানো কিনা? অর্থোগ্রাফিকে স্যার মানে দেখে মনে হয় না যে কোথাও মিলিত হচ্ছে, পার্সপেক্টিভে মানে রিয়েল ফিল্টার প্যারালাল লাইন্স গুলো সেটা কোথাও গিয়ে মিলিত হচ্ছে, যে রেল লাইন যদি হয়ে থাকে আমরা সব রেল লাইন গুলো কি ভাবে দেখতে চাই সেটা কোথাও গিয়ে মিলিত হচ্ছে, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু অ্যাপ্লাই, এবং সেটার জন্য আমরা কিছু ম্যাট্রিক্স দেখবো, কোন ম্যাট্রিক্সটা গুণ করে আমরা ল্যাবে অলরেডি দেখে ফেলছি, দ্যাট উইল ট্রাই টু গেট দ্য ইনটিউশন অর অল দ্য বেসিক কনসেপ্ট বিহাইন্ড, এবং এটার জন্য সবচেয়ে বড় দায়ী যে জিনিসটা, সবচেয়ে বড় যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে হোমোজেনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম, পার্সপেক্টিভ জিনিসটা এই জিনিসটা আসলে আমাদের হোমোজেনিয়াস কোঅর্ডিনেট সিস্টেমের অনেক উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, একটু দেখি। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে হোমোজেনিয়াস কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমাদের মাথায় রাখতে হবে, আমরা এটাকে নিয়ে আর একটু ডিটেলসে দেখতে হবে। আমরা এখন স্ক্রিনে যেটা দেখছি ইটস অ্যাকচুয়ালি 2D হোমোজেনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম। ওকে স্যার এটা 2D হলো কেমন? এখানে তো তিনটা অ্যাক্সিস দেখতে পাচ্ছি, 2D কিভাবে? স্ক্রিনটা 2D না, আমরা হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি এনি 2D পয়েন্ট উইল বি ডিসক্রাইবড ইন 3 কোঅর্ডিনেট সিস্টেম, 3D হবে কি 4D দিয়ে দেখাবো, রাইট, 4D 5D দেখাবো, এবং একটা একটা করে ডাইমেনশন বাড়তে থাকে, সো উই হ্যাভ এনি পয়েন্ট ইন 2D কোঅর্ডিনেট সিস্টেম, বাট লেটস সে
আমাদের একটা এক্সট্রা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে ডাব্লিউ। এবং সেই এক্স ওয়াই ডাব্লিউ, লেটস সে এই এক্স ওয়াই ডাব্লিউ তে আমি, আমার কাছে একটা পয়েন্ট আছে 4, 6, 4, 6, 2, যেখানে এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে 6, ডাব্লিউ হচ্ছে 2। আমি একটা কাজ করলাম, আমাকে কেউ বললো তুমি এই কাজটা করো, এই একই জিনিসটাকে তুমি এই কাজটা করো, কি কাজ করলাম বলো তো? স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ করে দিয়েছি না, এটা কি অপারেশন অ্যাপ্লাই করছে একটু খেয়াল করো তো। সবগুলোকে W দিয়ে ভাগ করলাম, এটাকেও W দিয়ে ভাগ করলাম, W ইকুয়াল টু কি 2 না? এটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, করলাম কোন একটা কারণে। তাহলে আউটপুট ফার্স্ট এরটা কি আসবে 4,2 এর জন্য, 4/2 এর জন্য 2, 6/2 এর জন্য 3, এবং লাস্ট কোঅর্ডিনেট সবসময় কি আসবে বলো তো? 1 1 এনি পয়েন্ট ইউ টেক, সে ফর এক্সাম্পল তুমি নিলা 33, 22, 11, এটা যদি এক্স ওয়াই ডাব্লিউ কোঅর্ডিনেটে হয় তাহলে এটাকে যদি আমি ডিভাইডেড বাই ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউ দিয়ে যদি ভাগ করি এটার পয়েন্টটা কি আসবে? তুমি যখন W দিয়ে ভাগ করছো ইট উইল অলওয়েজ বি অন দ্য W ইকুয়াল টু 1। এবং তুমি এনি পয়েন্ট, তুমি এখানে চাইলে এই যে যেমন হচ্ছে স্যার আমি তাহলে তুমি এখানে নিলে একটা পয়েন্ট হুইচ ইজ 6,9,3, এটাও আমাদের এক্স ওয়াই ডাব্লিউ কোঅর্ডিনেটের একটা পয়েন্ট, এটাকেও যদি আমি ডিভাইডেড বাই ডাব্লিউ করি কি হবে বলো তো? এখানে যে কোনো একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে 6,9,3, এটাকে যদি আমি ডিভাইডেড বাই ডাব্লিউ করি যেখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ডাব্লিউ, কি দাঁড়াবে? এটা বলতে পারতেছো না? না 2, 3, 1 অর্থাৎ এটাও হয়ে যাবে 2, 3, 1। আসলে ব্যাপারটা কি, আমরা জানি শেষে যখন 1 থাকে অর্থাৎ যে কোনো পয়েন্ট 2, 3, তুমি সাধারণত হোমোজিনিয়াস কোঅর্ডিনেটে সেটা শেষে একটা 1 দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে আমি ধরে নেবো এটা আসলে ইভেন্টুয়ালি কোন একটা ভাগের মাধ্যমে আসতেছে, অর্থাৎ এটা একটা অন্য একটা পয়েন্ট ছিল, সে পয়েন্টটাকে আমরা W দিয়ে ভাগ করে আমরা সবসময় 2, 3, 1 আনতেছি। যে যে কোনো পয়েন্ট, সে ফর এক্সাম্পল তোমাকে কেবল 10,12,1, তার মানে এই একটা করার জন্য ইভেন্টুয়ালি তুমি কোনো জিনিস দিয়ে ভাগটা করে তুমি এই পয়েন্টটা পাইছো হোমোজিনিয়াস কোঅর্ডিনেটের, এটাই হচ্ছে কনসেপ্ট। আমি আবারও রিপিট করি, দ্যাট মিন্স এনি পয়েন্ট ইউ আর ডিফাইন এজ এন হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম। আমরা জানি হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো একটা পয়েন্টকে আমরা 2, 3 শেষে একটা 1 দিয়ে প্রকাশ করি, আমরা ধরে নেবো এই একটা ইভেন্চুয়ালি কোনো একটা পয়েন্ট দিয়ে ভাগ করে আমি এই 1 আসছি, এই জন্য সবগুলো পয়েন্টকে আমরা এই 1 প্লেনে, 1 প্লেনে আমরা রাখার চেষ্টা করি। ধরো এখানে হতে পারে 4,-6,1, এই জায়গায় হতে পারে 2,5,1, বাট যে পয়েন্টে পাও না কেন শেষে যখন আমাদের 1 আসতেছে অর্থাৎ W = 1, উইল সি দ্যাট, উইল অ্যাজিউম দ্যাট এটা যে কোনো, যেমন দেখো একটু আগে দেখলাম যে 4,6,2 আর একটু আগে আমি দেখলাম 4,6,2 আর 6,9,3 ইভেন্চুয়ালি সবগুলোই কিন্তু 2,3,1 আসতেছে আমি যদি W তে ভাগ করি। এটি হচ্ছে আমাদের হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাকচুয়াল বেসিক। বেসিকটা কি, হোয়েনএভার কেউ তোমাকে বললো আচ্ছা স্যার তোমাকে বলা হলো 4,6 একটা পয়েন্ট, তুমি বললে না হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম এটা হচ্ছে আসলে 4,6,1, তাহলে তুমি ধরে নেবা, তোমার অ্যাসাম্পশন থাকবে বাই ডুইং সাম কাইন্ড অফ এ ডিভাইশন বাই W উই আর অ্যাকচুয়ালি উই হ্যাভ উই আর অবটেনিং দ্যাট, কিসের মাধ্যমে আনতেছো এটা বেশ বিষয় না, জাস্ট বিষয় হচ্ছে তোমাকে আসলে W দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। ওকে, এবং কোনো একটা কারণে কেউ যদি তোমাকে বলে এটা একটা 2D পয়েন্ট, 2,4,8,2 একটা 2D পয়েন্ট,
এটা একটা 2d পয়েন্ট তাহলে তুমি বলে দিবে ফাইন 2d পয়েন্ট ঠিক আছে তার মানে লাস্টে তো হচ্ছে w কিন্তু এটাকে আমি মেনে নিব না কারণ আমাকে সব সময় লাস্টে আমি কম্পিউটার গ্রাফিক্স যখন ইউজ করব আমি সব সময় এটাকে আমার 1 রাখতে হবে 1 রাখতে হলে কি করতে হবে বলো তো শেষেরটা যা আছে ওটা দিয়ে ভাগ করতে হবে যা আছে মানে কোনটা কোনটা দিয়ে কি ভাগ করতে হবে w দিয়ে নাম্বারটা বলো নাম্বার লেখা আছে না স্যার 2 স্যার অর্থাৎ 4/2, 8/2, 1 that means division by w jokoni amra dekhbo amader homogeneous coordinate system ta amader ashole not equal to 1 tokhon amra korbo ki seta diye bhag debo eti hocche amader main concern because we always try to take it to the same floor drop point ke ami same floor e niye asto chai tumi baba jekhane thako na keno I'll divide you by w and I'll take it to the w equal to 1 that is the main concern ebong homogeneous coordinate concern ta eki rokom erokomi homogeneous coordinate concern হচ্ছে তোমার যে পয়েন্টে থাকুক না কেন আমি সেই পয়েন্টটাকে সব সময় w = 1 এ নিয়ে আসব এখানে তুমি যে কোনো পয়েন্টকেই ঠিক 2,3 নরমালি যেটা ডিফাইন করতে 2,31 হলে সে একই পয়েন্ট বিকজ এনি পয়েন্ট ইউ ক্যান ডিফাইন অন দিস সারফেস ইউজিং বাই w বাই ডিভাইডিং বাই w উইল কিপ দ্যাট ইন আওয়ার বুকশেলফ আমরা এটাকে আপাতত আমাদের হিসাবে রাখবো এন্ড উইল ইউজ ইট লেটার হ্যাঁ বলো স্যার দুইটা পয়েন্ট এখন যদি দুইটা w দুই রকম হয় স্যার ওকে যদি ভাগ দেই তাহলে তো স্যার শেপটা চেঞ্জ হয়ে যাবে না দুটো পয়েন্ট মানে 4,2 একটা পয়েন্ট স্যার 4,6,3 আর একটা পয়েন্ট 4,6,2 হ্যাঁ দুটো দুই রকম তাহলে স্যার দুটো দুই ডিফাইন্ড পয়েন্ট মানে জি স্যার দুটো ডিফাইন্ড পয়েন্ট কিন্তু এটা যখন ভাগ দেব স্যার মানে তাহলে আগে দেখতে যেমন ছিল তার চেয়ে আলাদা হয়ে যাবে না স্যার হ্যাঁ আলাদা তার মানে দুটো দুই রকম ডিফাইন্ড কে ডিফাইন করতেছে দুই রকম পয়েন্ট কে এটা হবে v1 এটা হবে v2 আসলেই তো কারণ এখানে তো সেম না দুটো দুই রকম পয়েন্ট না দুটো কি সেম পয়েন্ট নাকি না স্যার তুমি এটাকে যখন ভাগ করবা 4 দিয়ে ভাগ করবা 4/2 6/2 2/2 তাহলে আমাদের পয়েন্টটা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে কি 2,3,1 আবার এটাকে যখন 3 দিয়ে ভাগ করবা এটা হয়ে যাবে 4/3 1. something right 1. something, 3, দুইটা ডিফারেন্ট পয়েন্টকে ডিফাইন করতেছে আমরা কখনোই বলি নাই যে দুইটা সেম পয়েন্ট হতে হবে বাট ইউ টেক এনি পয়েন্ট তোমার সেটাকে যদি ভাগ করো সেটা একটা নতুন পয়েন্ট হয়ে যাবে আমরা ধরে নেব এটা হচ্ছে আমাদের ইনপুট আমরা ধরে নেব আমাদের সবসময় 1 থাকবে বাট এটা আসছে কোনো কিছু দিয়ে ভাগ করে যদি না থাকে তখন আমরা ভাগ করে দিব বুঝতে পারছো যখন আমাদের w = 1 থাকবে না যখন থাকবে না তখন আমরা w দিয়ে ভাগ করে দিব এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট সো উইল অলওয়েজ নিড টু ডিভাইড ইট বাই w যখন আমাকে কোনো একটা পয়েন্ট দিল বলো যে 4,6,1,2 বলে দিলো এটাকে তুমি ইউজ করো তুমি বলবা না এটা একটা 2d পয়েন্ট আমি এভাবে ইউজ করতে পারবো না এটা একটা 3d পয়েন্ট আমাকে যদি এটাকে 2d পয়েন্ট নিতে হয় এটাকে যদি হোমোজিনিয়াস কোঅর্ডিনেট হিসেবে আমাকে কল্পনা করতে হয় আমাকে অবশ্যই ভাগ করতে হবে সেটা 4,6,3 দিয়ে যদি কেউ বলে এটা হচ্ছে একটা 2d পয়েন্ট তুমি বলবা না আমি মানি না বিকজ এই 3 টা আমাদের কোনো 2d পয়েন্ট না সরি 3 টা আমাদের 1 না সো আমি পুরো জিনিসটাকে 3 দিয়ে ভাগ করলে যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে আমাদের হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম ক্লিয়ার দ্যাট মিন্স when we have something we always need to divide it by w এই দেখো যে পয়েন্টে আছে কিনা এই xyz এ w দিয়ে ভাগ করব এই সব কিছু দিয়ে ভাগ করার পর দেখো x/w y/w এখন এটা থাকবে 1 so this would be the homogeneous coordinate that we are going to use তো আজকে এতটুকুই homogeneous coordinate system কি ইউজ করে আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব perspective projection কিভাবে ইউজ করা হয়ে থাকে এবং আমরা আমাদের ল্যাবের সাথে এটার কোরিলেট করার চেষ্টা করব এবং তোমাদের সাথে একটা কথা হোপফুলি তোমরা মুডলে ইনভাইটেশন পাইছো এম আই রাইট অর নো কিন্তু কি করব বুঝতেছ না মুডল হচ্ছে আমাদের একটা লার্নিং মডিউল অর্থাৎ গুগল ক্লাসরুম যেরকম একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম LMS বলা এটাকে ঠিক মুডল এক ধরনের LMS আরো অনেক বেশি ফিচার আছে তো অস্ট চিন্তা করছিল এটাকে ইনকর্পোরেট করার ক্ষেত্রে ইউজ করা যায় কিনা অর্থাৎ সে ফর এক্সাম্পল ব্লেন্ডেড লার্নিং যেটা বলা হয় যে কিছু অনলাইন লার্নিং থাকবে কিছু ইন ক্লাস লার্নিং থাকবে সো সেটা একটা প্র্যাকটিস হিসেবে আমার কোর্সটাকে সিলেক্ট করা হয়েছিল এর আগেবার CC4203 কিছু করতে হবে না এটার ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসগুলোকে দেখবা বিভিন্ন স্লাইড টাইড আপ করা আছে বিভিন্ন ধরনের ইউটিউব দেওয়া আছে এগুলো জাস্ট তোমাদের তোমাদের ডেভেলপ করার জন্য বাসা বসে যাতে আরো ভালোভাবে আরো কিছু ফিচার বা আরো কিছু কন্টেন্ট যাতে দেখতে পারো আর তোমাদের থার্ড কুইজটা এই মডুলের ভিতরে হবে মডুলের ভিতরে কুইজের সিস্টেম আছে অর্থাৎ মডুলের ভিতরে ঢোকার পরে তোমায় MCQ দিতে পারো রিটার্ন এক্সাম দিতে পারো
সো তোমাদের এই থার্ড কুইজ এর আগে আমি অবশ্যই একটা ডেমো কুইজ দিব যেটা দিয়ে তোমরা এটার সাথে প্র্যাকটিস করো, বাট মুডল এর অ্যান্ড্রয়েড iOS অ্যাপ আছে, আমি তোমাদেরকে বলবো তোমরা মাঝে যে অ্যাপটা ডাউনলোড করে একটু দেখো, এটার সাথে একটু অভ্যস্ত হও, বিকজ এটি কস্টের তো তৈরি করেছে বা কিছু না না এটা মুডল অনেক অনেক ইউনিভার্সিটি ইউজ করে, ইভেন বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি ইউজ করে, বাট আমাদের এখানে এখনো পর্যন্ত ইউজ করা হয়নি, বাট অস্ট ইজ ট্রাইং টু plan for applying this one. So first e kichu initiative hisebe dui ekta course er upore eta ke dewa hocche jetar moddhe amar course ta ache goto semester o amar course e onek student eta use korche, ei semester ami chai tumra eta use koro, ar hocche kichu basic jinish apply korte hobe seta hocche tomaderke ekhane tomader self introductory forum orthat nijeder porichoy dite hobe, ekta post e likhe likhe kichu korte hobe shegulo ami bolbo, orthat tomader ekta forum thakbe ekta post thakbe shei post e tomra tomader নাম দাম হবে যাবে একটু লিখে পোস্ট করবো, দ্যাটস ইট, এগুলো একটু দেখা দরকার আছে, এগুলো না থাকলে এগুলো হচ্ছে আর কি অ্যাক্টিভিটি কাউন্ট করা হবে, এগুলো দিয়ে তোমাদের বলছি দ্যাট তোমাদের আই মিন এই মুডের সাথে তোমাদের কতটুকু তোমরা এটার সাথে ইনভলভ আছো সেটা মেজার করা হবে, বাট সবচেয়ে মেইন কনসার্ন হচ্ছে কি একটা লাস্ট কুইজটা তোমাদের এটাতে দিতে হতে পারে, চিন্তা করার কিছু নেই, আই উইল প্রোভাইড এ ডামি কোর্স কুইজ ডেমো কুইজ যে কুইজে তোমরা ফার্স্ট একবার দিয়ে দেখবা যে আসলে এটা দেখতে কেমন, তারপর অ্যাকচুয়াল কুইজটা হবে, অলরাইট, সো আমি বলবো যে মাঝে মাঝে একটু অ্যাপটা ডাউনলোড করো এন্ড ট্রাই টু সি হোয়াটস গোইং অন, আর যারা এই মুডল থেকে এখনো ই পাও নাই, ইমেল পাও নাই, প্লিজ লেট মি নো, কেউ যদি এটা থেকে একটু ইমেল টিমেল পেয়ে না থাকো আমাকে আলাদাভাবে জানাও, তোমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে না থাকে আমি দেন অ্যাডমিনের সাথে কথা বলবো, অলরাইট, সো যদি বুঝে থাকো সবাই প্লিজ কারো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তোমরা তোমাদের আইডি লিখে চলে যেতে পারো।